নমস্কার, স্বাগতম। এয়া হৈছে খবৰ মহানগৰৰ ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্জল। আৰম্ভণিতে ব্ৰেকিং নিউজ। গুৱাহাটী মহানগৰীত ভূমিকেন্দ্ৰিক সংঘাতৰ পৰিণতিত ভয়ংকৰ কাণ্ড। হাওকুচিৰ এটুকুৰা ভূমিক লৈ দুই ফৈদৰ মাজত মাৰপিট। শিলগুটিৰ দলি আৰু লাঠিৰ কোবত আহত কেইবাজনো লোক। গুৱাহাটীৰ মাছমজিয়াৰ এই কাণ্ডক লৈ হোৱা ধোৱা লাগিছে হাওকুচিত। আকবৰ আলী আৰু ফজৰ আলীৰ নেতৃত্বত দুটা ফৈদৰ মাজত মাৰপিট। এই ঘটনাত আহত হিউমেন ৰাইটছ প্ৰটেকশ্যন কাউন্সিলৰ কেইবাজনো সদস্য, ঘটনাস্থলীত উপস্থিত আছিল স্বেচ্ছাসেৱী সংগঠনটোৰ সদস্য কেইজন, লাঠিৰ কোব পৰিল ঘটনাস্থলীত উপস্থিত থকা একাংশ সাংবাদিকৰ গাত। মাৰপিটৰ পাছতেই বশিষ্ঠ আৰক্ষী থানাত ৰুজু হৈছে গোচৰ। হাওকুচি অঞ্চলত দীৰ্ঘদিনে ভূমাফিয়াৰ সন্ত্ৰাস চলি থকাৰ অভিযোগ স্থানীয় লোকৰ। গুৱাহাটী মহানগৰীত এয়া ভূমিকেন্দ্ৰিক সংঘাতৰ পৰিণতিত ভয়ংকৰ কাণ্ড। হাওকুচিৰ এটুকুৰা ভূমিক লৈ দুই ফৈদৰ মাজত মাৰপিট। শিলগুটিৰ দলি আৰু লাঠিৰ কোবত আহত হৈছে কেইবাজনো লোক। গুৱাহাটীৰ মাছমজিয়াৰ এই কাণ্ডক লৈ হোৱা ধোৱা লাগিছে হাওকুচিত। আকবৰ আলী আৰু ফজৰ আলীৰ নেতৃত্বত দুই ফৈদৰ মাজত মাৰপিট। এই ঘটনাত আহত হৈছে হিউমেন ৰাইটছ প্ৰটেকশ্যন কাউন্সিলৰ কেইবাজনো সদস্য, ঘটনাস্থলীত উপস্থিত আছিল স্বেচ্ছাসেৱী সংগঠনটোৰ সদস্য কেইজন। দৃশ্য দেখুৱাইছো কেনে এক পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈছিল। কেমেৰাত বন্দী হৈছে দৃশ্যবোৰ। লাঠিৰ কোব পৰিল একাংশৰ গাত, লাঠিৰে কোবাই কোবাই প্ৰহাৰ কৰা হ'ল। আকবৰ আলী আৰু ফজল আলীৰ নেতৃত্বতে দুই ফৈদৰ মাজতে মাৰপিট। হিউমেন ৰাইটছ প্ৰটেকশ্যন কাউন্সিলৰ কেইবাজনো সদস্য আহত হ'ল, লগতে স্বেচ্ছাসেৱী সংগঠনটোৰো বহুকেইজন আহত হৈছে। আনকি একাংশ সাংবাদিকৰ গাতো পৰিল লাঠিৰ কোব। মাৰপিটৰ পাছতে বশিষ্ঠ আৰক্ষী থানাত ৰুজু হৈছে গোচৰ। এক ভয়ংকৰ সংঘাত। হাওকুচি অঞ্চলত দীৰ্ঘদিনে ভূমাফিয়াৰ সন্ত্ৰাস চলি থকাৰ অভিযোগ স্থানীয় লোকৰ, আৰু ভূমাফিয়াৰ সন্ত্ৰাসে চৰম সীমা অতিক্ৰম কৰিলেগৈ। আমাৰ সুধীৰ সাংবাদিক দীপাংকৰ দাস আছে ফোনলাইনত। দীপাংকৰ, দৃশ্যবোৰ আমি দেখি আছো বৰ্তমান, আৰু এই দৃশ্যবোৰৰ পৰাই অনুমান কৰিব পাৰো কেনে এক পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈছিল তাত। নিশ্চয় প্ৰাঞ্জল, চাৰিজনকৈ লোক আহত হোৱাৰ আমি খবৰ লাভ কৰিছো, আৰু বশিষ্ঠ আৰক্ষী থানাত এটা গোচৰ ৰুজু হৈছে সমগ্ৰ ঘটনাক লৈ। আৰু দীৰ্ঘদিন ধৰি সেই ভূমিটুকুৰাত এক প্ৰকাৰ বিবদমান এলেকা বুলি এক প্ৰকাৰ চিহ্নিত আছিলে, কাৰণ কেইবাজনো লোকে দাবী কৰিছিল যে ভূমিখিনি তেওঁলোকৰ নিজৰ স্বত্বাধিকাৰী হিচাপে তেওঁলোকে নিজকে প্ৰতিষ্ঠা কৰিব বিচাৰিছিলে। কিন্তু দুটা ফৈদ, মই পুনৰ কৈছো যে ফজৰ আলী আৰু আকবৰ আলী সম্পৰ্কীয় লোকৰ মাজতে এই ধৰণৰ এটা ভূমিকেন্দ্ৰিক সংঘাত দীৰ্ঘদিনৰ পৰা চলি আছিল। আৰু সাংঘাতিকভাৱে যিটো আমি দৃশ্য দেখুৱাইছো দৰ্শকসকলক, যে গুৱাহাটী মহানগৰীৰ মাজমজিয়াত এই প্ৰচণ্ড সংঘৰ্ষৰ খবৰ আমি লাভ কৰিছো, আৰু কিছু ভিজুৱেলছ দৰ্শকসকলক দেখুৱাইছো যে হিউমেন ৰাইটছ প্ৰটেকশ্যন কাউন্সিলছ নামৰ এটা স্বেচ্ছাসেৱী সংগঠনে গৈ সমগ্ৰ বিষয়টোক লৈ ভুক্তভোগীৰ কাষত তেওঁলোকে থিয় হৈ এখন যুঁজ চলাই আছিল। আৰু তেনে সময়তে আক্ৰমণৰ ঘটনাৰ তেওঁলোকে মুখামুখি হ'বলগীয়া হ'ল। চাৰিজন লোক আহত হোৱাৰ আমি খবৰ লাভ কৰিছো, আৰু বশিষ্ঠ আৰক্ষী থানাত গোচৰ ৰুজু হৈছে। আৰু কৈছো যে হাওকুচি বলোৰাম বসুমতাৰী পথত এই ঘটনাটো সংঘটিত হৈছে, আৰু দীৰ্ঘদিনৰ পৰা 2007 চনতে সেই ভূমিটুকুৰাতে এই এক প্ৰকাৰ গুলীচালনাৰ ঘটনাও সংঘটিত হৈছিল, এজন লোক গুলীবিদ্ধ হৈছিল। গতিকে সেই টুকুৰা ভূমিতে দীৰ্ঘদিনীয়া যি সংঘৰ্ষৰ খবৰ আমি জনাই গৈছিলোঁ। কিন্তু তাৰপাছত শেহতীয়াকৈ যিটো আমি ভিজুৱেলছসহ আমি দৰ্শকক খবৰ জনাইছোঁ যে গুৱাহাটী মহানগৰীৰ হাওকুচিত ঘটিছে এই ঘটনা, প্ৰচণ্ড লাঠিৰ কোব, আৰু একাংশ পৰ্টেল তাত উপস্থিত আছিলে, অৰ্থাৎ সংবাদকৰ্মী, তেওঁলোকৰ শৰীৰতো এক প্ৰকাৰ লাঠিৰ কোব পৰিছে, শিলগুটিৰে এক প্ৰকাৰ প্ৰত্যাক্ৰমণ কৰিছে তেওঁলোকে। গতিকে এই সংঘৰ্ষত এক প্ৰকাৰ পৰিয়ালৰ লোকৰ মাজতে এই ঘটনা সংঘটিত হোৱা বুলি এক প্ৰকাৰ সন্দেহ কৰা হৈছে। আৰু ফজৰ আলী সমগ্ৰ ঘটনাক অভিযুক্ত সজাইছে আৰক্ষীয়ে, ঠিক একেদৰে আকবৰ আলী সমগ্ৰ বিষয়টোক লৈ ন্যায় বিচাৰিছে। গতিকে এই ঘটনাক লৈ সমগ্ৰ অঞ্চলত প্ৰতিক্ৰিয়া আৰু চাঞ্চল্য অব্যাহত আছে। প্ৰাঞ্জল, ধন্যবাদ। দীপাংকৰ দাস। এইবাৰ মঙলদৈ থানাত নটা ঘাতকে আত্মসমৰ্পণ কৰিছে। 11 মে'ৰ এটা হত্যাকাণ্ডত জড়িত থকাৰ অভিযোগ উঠিছিল নটা অভিযুক্তৰ বিৰুদ্ধে। 11 মে'ৰ দিনা মঙলদৈৰ বাদামৰ চৰত ঘাতকৰ বলি হৈছিল আৰিফুদ্দিন আলী। একাংশ লোকে হানি খুচি হত্যা কৰিছিল আৰিফুদ্দিন আলীক। ভূমিকেন্দ্ৰিক সংঘাতৰ বাবে হত্যাৰ বলি হৈছিল আৰিফুদ্দিন আলী। আফছৰ আলী, পিয়াৰ আলী, ছাইৰুদ্দিন, ফজৰুদ্দিন, ছাইদুৰ ৰহমান, আজিবুৰ ৰহমান, আব্বাছ আলী, মহিৰুদ্দিন আৰু আলতাফ হুছেইনৰ বিৰুদ্ধে উঠিছিল হত্যাৰ অভিযোগ। 9 দিন পলাই থকাৰ পাছত অৱশেষত নিজেই মঙলদৈ সদৰ থানালৈ আহি আত্মসমৰ্পণ কৰিলে ন অভিযুক্তই।
ডিব্রুগড়ের আরক্ষী অধীক্ষক রাকেশ রেড্ডির সংবাদ পেল এ এম সি এইচত তেজর দালাল রাজ সন্দর্ভত এই সংবাদ পেল। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত তিনজন অভিযুক্তক গ্রেপ্তার করেছে আরক্ষী। তিনি দালাল তথা আটকাধীন এগারী মহিলার স্বীকারোক্তির ভিত্তিত তদন্ত আরম্ভ করেছে ডিব্রুগড় আরক্ষী। কিন্তু লক্ষণীয়ভাবে মহিলাগুলিয়ে বরবারী আরক্ষীর ওসর দিয়া স্বীকারোক্তির সবিশেষ তথ্য চব্বিশ ঘণ্টা উকলি যাওয়ার পিছতো সংগ্রহ করা নাই ডিব্রুগড় আরক্ষী অধীক্ষকে। ইফালে দালাল রাজর তদন্ত প্রক্রিয়া লেহেমিয়া হওয়ারও ইঙ্গিত দিছে আরক্ষী অধীক্ষক রাকেশ রেড্ডিয়ে। কিছুদিনের চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটালের দালাল রাজ শেষ করাত নহয়, দীর্ঘমেয়াদীভাবে চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটালের দালাল রাজ উৎখাত করার পরিকল্পনা ডিব্রুগড় আরক্ষীর। নিউজ এইটিনে ধারাবাহিকভাবে চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটালের দালাল রাজর বাতরি প্রচার করে থাকার পাছতে সংবাদমেল সম্বোধন করে ডিব্রুগড়ের আরক্ষী অধীক্ষক রাকেশ রেড্ডিয়ে জানালে তদন্তর কথা। আর তদন্ত আরম্ভ হয়েছে, ইতিমধ্যে তিনজন গ্রেপ্তার হওয়ার তথ্য প্রকাশের আটক হওয়া অভিযুক্ত মহিলা দালালগুলিয়ে আরক্ষীর আগত দিয়া স্বীকারোক্তি কথাও উল্লেখ করা হয়েছে আর সেই ভিত্তিতেই তদন্ত আরম্ভ করা হয়েছে বলে আরক্ষী সদরি করেছে। লক্ষণীয় যে মহিলাগুলিয়ে বরবারী আরক্ষীর ওসর দিয়া স্বীকারোক্তির সবিশেষ তথ্য চব্বিশ ঘণ্টা উকলি যাওয়ার পাছতো সংগ্রহ করা নাছিল ডিব্রুগড়ের আরক্ষী। এই সমগ্র ঘটনাক লয়ে সংবাদমেল দিলে আর তাতে কিছু তথ্য সন্নিবিষ্ট করে উল্লেখ করলে। এতিয়া তো আমি তিনজনক ধরার পিছত প্রাইমা ফেসি আমি কমপ্লেইন যে পাইছে কমপ্লেইন্টর এভিডেন্স তো পাওয়া আছে, বাট আমি কমপ্লেইন্টক বেসিস আর এক্সট্রা খিনি এভিডেন্স লোক কারণ আমি অল্প ডিটেইলও চেক করেছে তেখেতে মানে আগত কি করেছে এতিয়া করে কি আর বহুত দিনের পরে চলি আছে গ্যাংগত আর বেলেগ মানুষ আছে কি নাই সেই ইনভেস্টিগেশন অল্প টাইম লাগব, বিকজ আমি ইমিডিয়েটলি মানে রেজাল্ট দিব কারণে চেষ্টা করা নাই। লং টার্মত মানে এম সি এইচ ক্লিন হব লাগিব, এটা সবক ইম্পর্টেন্ট, ডিব্রুগড় টাউন আর ডিব্রুগড় ডিস্ট্রিক্টও বহুত ইম্পর্টেন্ট। এইফালে আপার আসামতো বহু ডর মানে হসপিটাল এই তাতে ক্লিন সিস্টেম হব লাগিব না, এটা ভেরিফাইড সোর্সেস তো হওয়া নাই, তাকে যে কে আমি ভেরিফাই করার পিছতে কব। এম সি এইচ যে প্রাইভেট সিকিউরিটি আছে ফার্স্ট মানে প্রথম এটি ইনপুট দিছে এনেকে এনেকে আর মাইকি জানো আছে, তো আমার আগর যে কমপ্লেইন্ট আসলে আর আমার ইনভেস্টিগেশন আছে এই পোয়া নাই, তো তারপর আমি ভেরিফাই করার কারণে তেখেতর স্টেটমেন্টও লওয়া হয়েছে। এক্সট্রা খিনি আর বাহির মানে আহা নাই এতালে, বাট ডেফিনেটলি আমি পাম বিকজ এটা মুরগির বাবেই প্রাণ গল তিনজন লোকর। কুয়াতপরা এটা মুরগি উদ্ধার করবলে গিয়ে মৃত্যু হয় তিনজন লোকর। এই ঘটনা সংঘটিত হয়েছে শিলচরের লক্ষ্মীপুর ফুলের তল ট্রেক্টর টিল্লা। মৃত্যু হওয়া লোকজনের নাম মঞ্জিত দেব, প্রসঞ্জিত দেব আর অমিত সেন। দেওবারে নিশা অঞ্চলটি থাকা এটা কুয়াত পরে মুরগি, যার ফলত কুয়াতের দুর্গন্ধ ওলাবলে আরম্ভ করে। কুয়াটো পরিষ্কার করবলে নামতেই সংঘটিত হয় অঘটন। প্রথমে প্রসঞ্জিৎ দেব নামের এজন যুবক কুয়াত নামে, যুবকজন কুয়ার ভিতর প্রবেশ করার পিছতে অক্সিজেনের অভাবত অজ্ঞান হয়ে পড়াত ভাতৃ মঞ্জিত দেব উদ্ধারের বাবে কুয়াত নামে। কুয়ার তলল যাওয়ার পিছতে ভাতৃ মঞ্জিত দেবও অচেতন হয়ে পড়ে। ইয়ার পিছতে হওয়া দোয়া লাগে অঞ্চলটোলে অমিত সেন নামের এজন যুবকে দুই ভাতৃক উদ্ধারের বাবে কুয়াত প্রবেশ করে। দুর্ভাগ্যবশত তৃতীয়জন যুবকও অচেতন হয়ে পড়ে কুয়ার ভিতর। এই ঘটনার খবর পাইলে এস ডি আর এফর একটা দল উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চলায়। প্রায় এঘণ্টা জোড়া অভিযানের অন্তত তিনজনকে উদ্ধার করা হয়, যদিও চিকিৎসালয়ত মৃত ঘোষণা করে আটাইকজনকে। অক্সিজেনের অভাবতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটার সন্দেহ করা হয়েছে তিনজনের। সমগ্র শিলচরতে এই ঘটনাক লৈ শোকর ছাপ পড়েছে। অতি দুর্ভাগ্যজনক ঘটনা, এটা নাদত এজন ব্যক্তি পড়ে গেছিল আর সেই ব্যক্তি দুজনক উদ্ধার করবলে যাওতে স্থানীয় দুজন ব্যক্তি ভিতর আবদ্ধ হয়ে থাকিল, গতিকে লগেলগে গম পাওয়ার লগেলগে আমার পুলিশ প্রশাসন আহিলে আর সিভিল প্রশাসনও আমার লগত আহিলে, এস ডি আর এফ এন ডি আর এফ তৎপরারে কাম করে তিনজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধার করেছো আর হসপিটালে পঠা হয়েছে। আর আমার ইয়াত এতিয়া বর্তমানলৈকে রাইজ আছে, স্থানীয় রাইজও বহু সহায় সহযোগ করেছে আর সেই কারণে অতি তৎপরতারে আমার এস ডি আর এফে কাম করার কারণে আর আমার ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি সার্ভিসে কাম করার কারণে আমি লগেলগে আমি সোনকালে আমি তিনজন ব্যক্তিকে উদ্ধার করবলে আমি সক্ষম হয়েছো আর বর্তমান তেলক আমি হসপিটালে অ্যাম্বুলেন্সের যোগেদি পঠাইছো। বঙাইগাঁও জেলাত ইটোর পিছত সিটো পৈশাচিক কাণ্ড, প্রেমিক প্রেমিকার পিছত দম্পতিক শারীরিক অত্যাচার। বরঝরার পিছত এবার লুঙাই পাহাড়ত বর্বর কাণ্ড, লুঙাই পাহাড়ত দম্পতিক আক্রমণ যুবকর এটা দলর, যুবকর যুবতীগুলিকো বর্বরভাবে প্রহার। দম্পতিক আক্রমণের দৃশ্য বন্দী করেছিল মোবাইলত,
সাত মেত সংঘটিত হয়েছিল এই অমানবীয় কাণ্ড। সমগ্র ঘটনা গাপ দিয়ার চেষ্টা চলায় এটা চক্রয়। বর্জরা কাণ্ডর পিছতে পোহরলে আহিছে আনটো চাঞ্চল্যকর ঘটনা। অবশ্যই এই ঘটনা যিকেইজন অভিযুক্ত যিকেইজনে অত্যাচার চলাইছিল এই যুবক যুবতীক মুখমণ্ডল কেমেরাত বন্দী হয়েছে। মুখমণ্ডল আপনাকে দেখিছে হাতত লাঠি লৈ আছে একাংশই আর প্রহার করার দৃশ্যও দেখবলৈ পোৱা গৈছে। যুবতীগুলো কিন্তু প্রহার করবলৈ এৰা নাই। তারপরে এতিয়া আরক্ষীর তদন্ত আগবাড়িছে। আরক্ষী অতি শীঘ্রে করায়ত্ত করিম বলে উল্লেখ করেছে। এক পৈশাচিক কাণ্ড ইয়া। প্রেমিক প্রেমিকার পিছত দম্পতিক শারীরিক অত্যাচার চলা হল। বরঝরার পিছত এবার লুঙ্গাই পাহাড়ত এই বর্বর কাণ্ড সংঘটিত হয়েছে। পংখী সন্দিকৈৰ কারারুদ্ধ স্বামীর বিরুদ্ধে ভুক্তভোগীর পরিয়ালের গুরুতর অভিযোগ। নীতিকেশ দাসে সাপে খাতির নিজা ঘরত পংখীক হত্যা করে নামরূপর কোয়ার্টারলৈ নি আত্মহত্যা রূপ দিয়ার অভিযোগ পংখীর পিতৃ মাতৃর। এতিয়ালৈকে পংখীর স্বামী নীতিকেশ দাসর মোবাইল ফোন আরক্ষী জব্দ নকরাত রহস্যর গোন্ধ পাইছে ভুক্তভোগী পরিয়ালে। পংখীক হত্যা করতে ব্যবহার করা গাড়িখন আরক্ষী জব্দ নকরার আড়ত আরক্ষীর গাফিলতির সন্দেহ করেছে পংখীর পিতৃ মাতৃয়ে। পংখীর ডায়েরিখনত বহু তথ্য থাকার কথা উল্লেখ করে সেইখন যিমান সোনকালে পারি জব্দ করবলৈ আরক্ষীক দাবি জানাইছে ভুক্তভোগী পরিয়ালটোয়ে। এই সন্দর্ভত আমার সাংবাদিক প্রদীপ গগৈর এক রিপোর্ট আগবাইছো। তেওঁৰ পিতৃ মাতৃ আছে মোৰ কাষত, মানৱ অধিকাৰ কৰ্মী আছে, তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম কি ক'ব গোটেই ঘটনাটো। বৰ্তমান কি তথ্য পাইছে? বৰ্তমান তথ্য শেহতীয়াকৈ ভাবে মই অন্তৰংগ এগৰাকী বান্ধৱীলৈ ফোন কৰিছে বুলি গম পাই তেওঁৰ লগত মই সিদিনা লগ কৰিলোঁ আৰু তাইৰ মুখে মই বান্ধৱীকৰ মুখে মই গম পালোঁ মোৰ ছোৱালীজনীয়ে তাইলৈ 10:56 ফোন কৰিছে প্ৰায় 11:00 ওচৰাওচৰি। তাই তেতিয়া কৈছে যে ই মোক বহুত মাৰিলে এনেকৈ। তাৰ সেই যিজনী ছোৱালীলৈ সি মেছেজ দি থাকে সেই মেছেজখিনি মই মানে ছোৱালীজনীলৈ পঠাই দিছিলোঁ, সেইকাৰণে কেলৈ পঠিয়াবি এনেকৈ বুলি সি মোক বহুত মাৰধৰ কৰিলে। মানে মই সহ্য কৰিব নোৱাৰিছোঁ, মই আৰু ইয়াৰ লগত নাথাকোঁ, ডিভোৰ্চ দিম মই ইয়াক, আৰু ডিভোৰ্চ দিবৰ কাৰণে মই গাঁৱৰ মাক দেউতাকক কওঁগৈ সেই বুলি ক'লে। তাৰপৰা কোৱাৰ পাছত সিহঁতি দুয়োটাই গাড়ী লৈ ওলাই গৈছিলে। কেলৈ কৈছোঁ গাঁৱৰ ঘৰলৈ বুলি সি মানে সেইদিনা আৰক্ষী আগতো কৈছে যে বৰহাটৰ পৰা ঘূৰি আহিলোঁ সাপেখাতিলৈ গৈছিলোঁ। তেতিয়াহ'লে সি গাড়ীখনত সিহঁত দুটা ওলাই গৈছিলে। এই গাড়ীখন আজিলৈকে কিয় আৰক্ষীয়ে জব্দ কৰা নাই? তাই ডায়েৰী লিখিছিলে, তাই কলেজত পঢ়ি থাকোঁতে পৰা আগৰ পৰাই ডায়েৰী লিখে। আৰু দ্বিতীয় কথা হ'ল কি, তদন্ত আওতালৈ তেওঁলোকৰ ঘৰখন এইকাৰণে আনিব লাগিব, তাই যেতিয়া সাপেখাতিলৈ যাওঁ বুলি বন্ধুবীজনীক ক'লে, কিন্তু তেওঁলোকৰ ঘৰত যিজন কাম কৰা বন কৰা ল'ৰাজন আছে তেওঁ আৰু তেওঁলোকৰ মাক দেউতাক লগ লাগিয়ে তাইক হত্যা কৰিছে। হত্যা কৰি তেওঁলোকে গাড়ীত আনি পিনে নামৰূপত মানে আত্মহত্যা কৰা ৰূপ দিবলৈ বিচাৰিছে। আৰু দ্বিতীয় কথা হ'ল কি, তেওঁলোকে আমালৈ যে ঘৰলৈ মাক দেউতাকৰো ফোন কৰা নাই আৰু সিও ফোন কৰা নাই। আৰু মই ঘৰৰ পৰা যেতিয়া 12:30 ইদিনাত গম পাইছিলোঁ তেতিয়া ফোন কৰোঁতে আৰক্ষী মানে মানে নীলকমল বৰুৱাক মই কৈছিলোঁ যে আপুনি মই নোযোৱালৈকে আমাৰ ঘৰ দুটা পক্ষ নোহোৱালৈকে ডেড বডি নমা। আমি দেখিছিলোঁ আমাৰ ইয়াৰ ফালৰ পৰাও কেতিয়াবা আগতে চুইচাইড কৰে। তেতিয়া তেওঁলোকে ক'লে কি, আপোনালোক আহিব আমি ফটো মাৰি থৈ দিম বুলি ক'লে। তাৰপিছত তেওঁলোকে গোটেইটো মানে নাটকীয় ভংগীমাৰে কৰি মোৰ বাকী আগতে মোৰ সৰু ছোৱালীজনীক এফ আই আৰ লিখুৱাইছিলে তেওঁলোক মানে নীলকমল বৰুৱাই চুটলিপি দি সেইটো কৈছিলোঁ আপোনালোকৰ আগত। আৰু কি ক'ম, আৰু মানৱ অধিকাৰ কৰ্মীও আছে এক চমুকে কি ক'ব? না চাওক, এতিয়া গোটেই ঘটনাটো আচলতে এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড আৰু হত্যাকাণ্ডটো আত্মহত্যাৰ ৰূপ দিছে নামৰূপত। গতিকে এই তেওঁলোকৰ গোটেই পৰিয়ালটো গম পাইনে তদন্ত আওতালৈ আহিব লাগিব আৰু তেওঁলোকক আটক কৰি শীঘ্ৰে জেৰা অব্যাহত ৰাখিব আৰক্ষীয়ে। সেইটো নকৰিলে কিন্তু এই গোটেই ঘটনাবিলাক এটা অন্ধকাৰৰ দিশবিলাক থাকি যাব, পোহৰলৈ নাহিব। হয়, এই পংখী সন্দিকাৰ সন্দিকৈৰ ৰহস্যজনক মৃত্যুৰ ক্ষেত্ৰত কেৱল স্বামী নীতিকেশ দাসেই নহয় তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকো জড়িত আছে বুলি তেওঁলোকে অভিযোগ উত্থাপন কৰিছে। অনাগত সময়ত লক্ষণীয় হ'ব যিসকলৰ বিৰুদ্ধে অভিযোগৰ আঙুলি উঠিছে তেওঁলোকক তদন্তৰ আওতালৈ অনা হ'বনে নহয় সেয়া লক্ষণীয় হ'ব।
আনফালে পংখী সন্দিকৈৰ ৰহস্যজনক মৃত্যু আৰু স্বামী নীতিকেশ দাসক গ্ৰেপ্তাৰ কৰা ঘটনাক লৈ ডিব্ৰুগড়ৰ আৰক্ষী অধীক্ষকৰ সংবাদ মেল। ডিব্ৰুগড় কেন্দ্ৰীয় কাৰাগাৰত নীতিকেশ দাসক বন্দী কৰি থোৱাৰ বিপৰীতে ঘটনাক লৈ ক্ষিপ্ৰগতিত তদন্ত চলাই থকাৰ কথা ঘোষণা কৰিলে আৰক্ষী অধীক্ষকে। ইনকুৱেষ্টৰ ৰিপৰ্ট আমি পাইছোঁ, প্ৰিলিমিনাৰী পি এম এক্সামিনেশ্যন কৰা হৈছে, তাৰপিছত বিচাৰা এইটো আমি কালেক্ট কৰা হৈছে, বিচাৰা ৰিপৰ্ট আমি এফ এছ এলক পঠোৱা হৈছে, এফ এছ এলৰ পৰা বিচাৰা অহাৰ পিছত ফাইনেল পষ্টমৰ্টেম ৰিপৰ্ট আমি পাম। যেতিয়া ফাইনেল পষ্টমৰ্টেম ৰিপৰ্ট পাম আমাৰ ক্লেৰিটি ক্লিয়াৰ হৈ যাব। তাৰ আগতে যিখিনি ইনভেষ্টিগেশ্যন কৰা হৈছে আৰু ছাছপেক্টেড কিউচি হাজবেণ্ড আছিলে তেখেতক ইমিডিয়েটলি এৰেষ্ট কৰা হৈছে। ফেমিলি পৰিয়ালৰ আৰু বিভাগৰ পৰা যিখিনি মানে তেখেতৰ পৰিয়ালৰ আছে আমি কথা পাতিছোঁ, আধা ঘণ্টাৰ ওপৰত মই নিজে কথা পাতিছোঁ, তেখেতক কৈছোঁ আমাৰ লফুল একশ্যন হ'ব আৰু জাষ্টিছ ডেফিনেটলি পাব, সেইখিনি ক্লিয়াৰ। আৰু বাকী যিখিনি ইনভেষ্টিগেশ্যনৰ চিৰিয়াল এনালাইচিছ হওক আৰু ছাৰ্চ হোৱা হৈ আছে, বেলেগ বেলেগ এংগেলত যিখিনি নিউজ পেপাৰত আৰু মিডিয়াতে ঘটনা ওলাইছে, সেই চব এংগেল আমি কগনিজেন্স লোৱা হৈছে আৰু ইনভেষ্টিগেশ্যন আমাৰ অলৰেডি অনলাইন আছে। উই আৰ জাষ্ট ৱেইটিং ফৰ দ্য ফাইনেল পি এম ৰিপৰ্ট, তাৰপিছত আমি কেছক মানে কেছিট কৰোঁ। মঙলদৈত খিলঞ্জীয়াৰ ওপৰত সন্দেহজনক নাগৰিকৰ আক্ৰমণৰ পাছতো ডেৰ মাহে নীৰৱ দৰং আৰক্ষী। আৰক্ষীৰ নীৰৱতাত ক্ষোভিত জ্যেষ্ঠ অধিবক্তা উপমান্যু হাজৰিকা। 24 এপ্ৰিলত মঙলদৈ দৈনিক বজাৰত সন্দেহজনক নাগৰিকে আক্ৰমণ কৰিছিল জিতেন ডেকা। ঘৰতে উৎপাদন কৰা শাক পাচলি বিক্ৰী কৰিবলৈ যাওঁতে এদল সন্দেহজনক নাগৰিকৰ আক্ৰমণৰ বলি হৈছিল জিতেন ডেকা। পিতৃক সহায় কৰিবলৈ আগবাঢ়ি যোৱা শশাংক ডেকাৰ ওপৰতো হিংস্ৰ পশুৰ দৰে জঁপিয়াই পৰিছিল সন্দেহজনক নাগৰিকৰ দল। আনকি দিন দুপৰতে সকলোৰে সন্মুখতে লাঠিৰে কোবাই সন্দেহজনক নাগৰিকে বগৰাই দিছিল শশাংক ডেকাক। মঙলদৈ বজাৰত উপস্থিত থকা একাংশ লোকৰ মোবাইলত বন্দী হোৱা এই দৃশ্য বন জুইৰ দৰে বিয়পি পৰিছিল দৰং জিলাত। কিন্তু তাৰ পাছতো ৰহস্যজনক কাৰণত আক্ৰমণকাৰীৰ বিৰুদ্ধে কোনো ব্যৱস্থা লোৱা নাছিল মঙলদৈ আৰক্ষীয়ে। সন্দেহজনক নাগৰিকৰ দলক সোধপোছো নকৰিলে আৰক্ষীয়ে, তাতে ক্ষোভিত হৈ পৰিছে জ্যেষ্ঠ অধিবক্তা উপমান্যু হাজৰিকা। ইতিমধ্যে ঘটনাটো লৈ পেলাই এটা ভিডিঅ' বনোৱা কোনোবাই ভিডিঅ' তুলিছিলে, তাত বহুতখিনি লোক দেখা গৈছিলে যোনে তেওঁলোকক খেদি খেদি মাৰিছে, বাঁহৰে মৰাটো স্পষ্ট ৰূপত দেখা যায়। মুঠৰ ওপৰত এনেকুৱা এটা পৰিস্থিতি এতিয়া সৃষ্টি হ'ল যে খিলঞ্জীয়াই নিজৰ ঠাইত নিজৰ বজাৰত তেওঁ কোনো একো বিক্ৰী কৰিবলৈ যাব নোৱাৰে, অথচ সেই বজাৰখন হৈছে মঙলদৈ মিউনিচিপেলিটি বৰ্ডৰ, মঙলদৈ পৌৰসভা। আৰু এতিয়ালৈকে আৰু এফ আই আৰো ৰেজিষ্ট্ৰেশ্যন নহ'ল, আনকি 10 দিনলৈকে প্ৰতিবাদ কৰাৰ পিছতহে ৰেজিষ্ট্ৰেশ্যন হৈছে। এতিয়া সেইকাৰণে আমি দাবী কৰিছোঁ প্ৰব্ৰজন বিৰোধী মঞ্চৰ ফালৰ পৰা যে পৌৰসভা নেতৃত্ব পৌৰসভাৰ আমি যি তেওঁ চেয়াৰপাৰ্চন আছে তেওঁলৈ আমি লিখিছোঁ যে যিসকল তাতে বেপাৰী আছে, মিয়ামূলৰ যোনসকল বেপাৰী আছে তেওঁলোকৰ যোনখিনি তেওঁলোকে অপৰাধ কৰিছিলে সেইসকলৰ লাইচেন্স বাতিল কৰিব লাগে। বাক্সাৰ অদলাত দেওবাৰে নিশা উত্তপ্ত পৰিস্থিতি। প্ৰেমিকাক লগ ধৰিবলৈ আহি ৰাইজৰ ৰোষত পৰিল গহপুৰৰ প্ৰেমিক। ফেচবুকত চিনাকি হোৱা বাগানপাৰাৰ এগৰাকী যুৱতীৰ সৈতে প্ৰেমৰ সম্পৰ্ক গঢ়ি উঠিছিল গহপুৰৰ ৰিণ্টু গগৈৰ। দেওবাৰে নিশা গাড়ীৰে আহি ৰিণ্টু উপস্থিত হৈছিল বাগানপাৰাত। পাছে প্ৰেমিকাক লগ পোৱাৰ পূৰ্বে ৰাইজে আগুচি ধৰিলে ৰিণ্টুৰ গাড়ী, আইন হাতত তুলি লৈ ৰিণ্টুক লপা থপা দিলে একাংশ লোকে। ঘটনাক লৈ বাগানপাৰাৰ অগলাত সৃষ্টি হ'ল উত্তেজনাৰ। ৰিণ্টু গগৈক আক্ৰমণ কৰাৰ খবৰে ঘটনাস্থলীত উত্তপ্ত পৰিৱেশৰ সৃষ্টি কৰিলে আৰু তাৰ পাছতেই বাগানপাৰা আৰক্ষী তাত উপস্থিত হ'ল। মৰেল পুলিচৰ বেগ ধৰা ৰাইজৰ কবলৰ পৰা আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিলে ৰিণ্টু গগৈক। তাৰ পাছতহে শান্ত হ'ল বাগানপাৰাৰ পৰিস্থিতি। ভাল পায় আপুনি গৃহস্থই চিনি পায় নে? গৃহস্থ আপোনাৰ চিনি নাপায়, যোন নাজানো চিনি পায়। ক'ত ঘৰ আপোনাৰ? মোৰ ঘৰ গহপুৰ কোকিলাগুৰি। কোকিলাগুৰি কেইজন আহিছে আপোনালোকে? মই আপোনাৰ 3 জন আহিছিলোঁ। আপোনাৰ নিশা আহিলে যে ৰাতি? ৰাতি মানে আপোনাৰ দিনত আহিম কৈছিলে, সেইটো কাৰণে মই কৈছিলোঁ যে ৰাতি নাযাওঁ কিন্তু দিনতে যাওঁ বুলি। নুশুনিলে কি কৰিব? মই এটা কথাও কৈছিলোঁ আপোনাক কি আপোনালোকে মানুহ চানুহ গোট খাব নেকি, কৈছে বোলে একো টেনশ্যন নাই, আপোনালোক আহক টেনশ্যন নাই। মই এইটো কাৰণে দিনত আহিম কৈছিলোঁ। কিমান দিনত চিনাকি? মোৰ চিনাকি আপোনাৰ 2 ইয়াৰ্ছ, 2 বছৰ। আপোনালোকে ফৰ্মেলি যোগাযোগ কৰিছিলে নেকি ঘৰৰ লগত? যোগাযোগ মোৰ মালৰ কথা পাতে। ঘৰৰ মানুহে পাতিছে নেকি? হয় পাতিছে, মোৰ মায়ে মালৰ কথা পাতিছে। নিব মাতিছে আপোনাক? হয়।
জালুকবাড়ির সাতমাইলত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। গাড়ির খুন্দাত ঘটনাস্থলীতে এজন লোকের মৃত্যু। রাষ্ট্রঘাই পথ পার হওয়ার সময়তে লোকজনক খুন্দিয়াই পলাল গাড়ি চালক। এতিয়াও উদ্ধার হওয়া নাই মৃত লোকজনের পরিচয়। আনকি লোকজনক খুন্দিওয়া গাড়িখনও চিনাক্ত করব পৰা নাই স্থানীয় লোক কিংবা আরক্ষী। ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার বাবে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটাললৈ প্রেরণ করা হয়েছে মৃতদেহ। পথ দুর্ঘটনা জালুকবাড়ির এই খবর। জালুকবাড়ির সাতমাইলত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হল। গাড়ির খুন্দাত ঘটনাস্থলীতে এজন লোকের মৃত্যু হয়। রাষ্ট্রীয় ঘাইপথ পার হওয়ার সময়তে লোকজনক খুন্দিয়াই পলাল গাড়ির চালক। এতিয়াও উদ্ধার হওয়া নাই মৃত লোকজনের পরিচয়। আনকি লোকজনক খুন্দিওয়া গাড়িখনও চিনাক্ত করব পৰা নাই স্থানীয় লোক কিংবা আরক্ষী। মরণোত্তর পরীক্ষার বাবে অবশ্যই গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটাললৈ প্রেরণ করা হয়েছে এই লোকজনের মৃতদেহ। গোসাইগাঁওত খাদ্যত বিষক্রিয়াত শিশুসহ একটা পরিয়ালের পাঁচজন অসুস্থ। গোসাইগাঁও মহকুমার ছোটো গরজান গাঁওত সংঘটিত হয়েছে এই ঘটনা। ব্রয়লার মাংস খোৱাৰ পাছতে অসুস্থ হয়ে পড়ে লোককেইজন। কোকরাঝার জেলার দোতমার কৃজু ব্রহ্মই কিনে আনিছিল ব্রয়লার মাংসখিনি। ব্রয়লার মাংস খাই অসুস্থ হয়ে পড়া লোককেইজন হয়েছে কৃজু ব্রহ্ম, হিমাংশু নার্জারি, অঞ্জিমা ব্রহ্ম, মুখী ব্রহ্ম আর দুবছরিয়া তিলক ব্রহ্ম। খাদ্যর বিষক্রিয়াত গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে কৃজু ব্রহ্ম। গোসাইগাঁওর আরএনবি চিকিৎসালয়ত মৃত্যুরে যুঁজিছে কৃজু ব্রহ্ময়। ব্রয়লার খাইছিল দুপুরে ছাল কুমড়া দিয়া, এক ঘন্টা থাকিয়া একটা পর্যন্ত পেট বিষ, মাথা একদম ঘুরাইছে, বমি বমি। ভোটাধিকার সাব্যস্ত করলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধ্যক্ষ তথা পরিচালন সঞ্চালক মুকেশ আম্বানীয়ে। আম্বানীর পত্নী নীতা আম্বানীয় সাব্যস্ত করলে গণতান্ত্রিক অধিকার। উল্লেখযোগ্য যে আজি দেশের ছয় রাজ্যের দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলত অনুষ্ঠিত হয় পঞ্চম পর্যায়ের ভোটগ্রহণ। আর আন বহুতর দরে বহু ভিআইপি ভিভিআইপিও নিজের অধিকার সাব্যস্ত করে। রাজনৈতিক নেতাই হোক বা চলচ্চিত্র তারকাই হোক বা ক্রীড়ার সঙ্গে জড়িত ব্যক্তিয়ে হোক, সকলে নিজের অধিকার সাব্যস্ত করেছে। উদ্যোগপতি সকলেও নিজের অধিকার সাব্যস্ত করেছে আর তার ভিতর মুকেশ আম্বানী অন্যতম। ইয়া পত্নী পুত্রর সঙ্গে মুকেশ আম্বানীয়ে ভোটাধিকার সাব্যস্ত করার মুহূর্তের দৃশ্য দেখাইছো আর ভাষ্যও প্রদান করেছে যে নিজের অধিকার সাব্যস্ত করবলে সকলে ওলাই আহিব লাগে। ভোটাধিকারের দিনা কোনেও ঘর সোমাই থাকিব নালাগে। যত যি কামতে ব্যস্ত না থাকো কিয় অলপ হলেও সময় ভোট দিবলে উলিয়াব লাগে। মুকেশ আম্বানীয়ে এই বক্তব্য আগবাইছে আমার সাংবাদিকর সম্মুখত। I think it's so important as a Indian citizen to cast your vote, to it is our right and our responsibility to vote, and that's what we are doing. Har ek bhartiya ko vote dena chahiye kyunki yahi apni democracy hai aur har ek bhartiya ko vote dena chahiye, ye meri sab apne deshvasiyon se appeal hai. আনফালে পঞ্চম পর্যায়ের ভোটগ্রহণের দিনা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানত সংঘটিত হল ব্যাপক হিংসাত্মক ঘটনা। বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মাজত হওয়া সংঘাতত বহু লোক আহত হওয়ার সৃষ্টি হয় উত্তেজনাময় পরিস্থিতি। বিশেষকৈ বরাকপুর, বনগাঁও আর আরমবাগ সমষ্টিত হওয়া হিংসাত্মক ঘটনাক উদ্বিগ্ন হয়ে পড়েছে নির্বাচন আয়োগ। বিভিন্ন ঘটনার কেবাটাও ভোটকেন্দ্র দখলের চেষ্টা চলায় দুই দলের কর্মী সমর্থকে। এনে ধরনের 1036টা অভিযোগ লাভ করেছে নির্বাচন আয়োগে। বহু ভোটকেন্দ্রত ইভিএম বিকল হওয়ার দলীয় এজেন্টক ভোটকেন্দ্রত প্রবেশ করাতে বাধা আরোপ করা হয়। অবশ্যই আরক্ষীয়ে তৎপরতার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যদিও বঙ্গত আজি শান্তিপূর্ণভাবে পার নহল পঞ্চম পর্যায়ের ভোট। এক্ষুনি একদম ধরিয়ে নিয়ে চলে যাবো। আচ্ছা জানি আপনি দিলে বড় আপনি
ইফালে পাঁচ বছৰৰ লগে লগে দেশত অন্ত পৰিল পঞ্চম পৰ্যায়ৰ লোকসভা নিৰ্বাচনৰ ভোটগ্ৰহণ। আজি ছখন ৰাজ্য দুই কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ 49টা সমষ্টিত এই ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হয়। বিহাৰৰ 5খন আসন, ঝাৰখণ্ডৰ 3খন আসন, মহাৰাষ্ট্ৰৰ 13খন আসন, উৰিষ্যাৰ 5খন, উত্তৰ প্ৰদেশৰ 14খন, পশ্চিমবংগৰ 7খন, জম্মু কাশ্মীৰ আৰু লাডাখৰ 1খনকৈ আসনৰ বাবে হয় ভোটগ্ৰহণ। ইপিনে 49টা সমষ্টিত আজি EVMত বন্দী হ'ল 695গৰাকী প্ৰাৰ্থীৰ ৰাজনৈতিক ভাগ্য। 695গৰাকী প্ৰাৰ্থীৰ 82গৰাকী মহিলা প্ৰাৰ্থী। মুম্বাইৰ ভোটকেন্দ্ৰত পুৱাৰে পৰা দেখা গ'ল বলিউডৰ চেলিব্ৰিটিৰ ভিৰ। ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলে ৰিলায়েন্স ইণ্ডাষ্ট্ৰিজ লিমিটেডৰ অধ্যক্ষ মুকেশ আম্বানী আৰু তেওঁৰ পৰিয়ালৰ সদস্য। আৰু এয়া হৈছে আজি পঞ্চম পৰ্যায়ৰ ভোটগ্ৰহণৰ খবৰ। ইয়াৰ লগে লগে সময় হৈছে এতিয়া বাতৰি পৰা বিদায় লোৱাৰ। কিছু সময়ৰ পাছতে লৈ আহিম দ্ৰুত সংবাদ। নমস্কাৰ। এইটো মাইথান ষ্টীল নহয়। ওচৰ চুবুৰীয়াসকলে।